Hey guys, what's up? I hope you guys all are absolutely fine. Welcome back to my channel Thaspar, right? So guys, now the time is around 7:30 in the morning. So I am in now Squarefield. So Squarefield has a কারণ আছে. So কারণ তো তোমাদেরকে আগে জানাচ্ছি. তো ফাস্টলি তোমাদেরকে খুব সরি কারণ আমি এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি. অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোডটা বন্ধ ছিল. তারও একটা কারণ আছে, আমার কলেজে এক্সাম চলছিল. তো এক্সাম এখন শেষ হয়ে গেছে. তো এখন আবার রেগুলারলি ভিডিও আশা করি আসবে যতটা পসিবল হবে. সো কারণটা এটাই, আমি স্কোয়ারফিল্ডে আজকে এসেছি কারণ আমি সামনের দিনে লং রাইডের প্ল্যান করছি. তো লং রাইড করতে গেলে জানোই যে কীরকম বাড়িতে মানাতে হয় বা বাবা মাদেরকে কনভিন্স করতে হয় যে আমি একটা লং রাইডে যাব বা নাইট স্টে করব একটা আলাদা জায়গায়. সো সেইগুলোকে বুঝাতে হয়। সো এইসব ব্যাপারে তো আমার সেরকম এক্সপিরিয়েন্স নাই, আমি তো সেরকম লং রাইড করিও নি আগে। তো আমি এই এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য বা কীরকম করে প্যারেন্টসদেরকে আমি কনভিন্স করবো সেসব বিষয়ে জানার জন্য আমি আজকে একজন স্পেশাল মানুষকে ডেকেছি। তো তাকে আমি ইন্ট্রোডিউস করছি। সো লেট মি ইন্ট্রোডিউস মুস্তাফিজুদ্দা, হু হ্যাজ এ ইউটিউব চ্যানেল কল্ড ক্রেজি বাই কারেন। সো দাদা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। সো দাদা, তোমার কাছে একটাই আমি টপিকে জানতে চাই যে এরকম আমি সামনের দিনে লং রাইডে প্ল্যান করছি, তো এই যে একটা লং রাইড করতে গেলে একটা নাইট স্টে করতে হয় বাইরে, একটা আলাদা অন্য একটা জায়গাতে গিয়ে থাকতে হবে, তো এরকম করে তো প্যারেন্টস তাদের তো একটা চিন্তা থাকবে। সে তো অবশ্যই। তো এই তাদেরকে আমি কীভাবে কনভিন্স করবো যে আমি ওখানে গিয়ে প্রপারলি ঠিকঠাক থাকতে পারবো বা ঠিকঠাক ম্যানেজ করে আমি রাইডটা কমপ্লিট করে আসতে পারবো? অ্যাকচুয়ালি প্যারেন্টসকে, অ্যাকচুয়ালি প্যারেন্টসরা অলওয়েজ কেয়ারিং হয়, তারা অ্যাকচুয়ালি ভালোবাসে বলেই তারা হয়তো ভাবে, হয়তো খারাপ হতে পারে, অলওয়েজ তারা নেগেটিভলি জিনিসটাকে নেয়। তো যাই হোক, তার মধ্যে পজিটিভিটি থাকে। তো অলওয়েজ তারা না বলে, মানে প্রথমে তারা নাই বলে, বিকজ তারা কেয়ার করে আমাদের জন্য ফার্স্ট অফ অল। সেটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল যখন আমি প্রথম বলেছিলাম যে আমি বাইক নিয়ে যাবো বাইরে। তো আমার ক্ষেত্রেও তাই, সেম জিনিস, সেম ফিডব্যাক সেটা সবার ক্ষেত্রে। তো অ্যাকচুয়ালি আমার বাবা খুব সাপোর্টিভ, তো সেই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় না, মা একটু সমস্যা বলে, তো যাই হোক সেটা শর্ট আউট হয়ে যায়। তো একটা সাজেশন দেবো যে নিজেকে রেসপন্সিবল বানানো, মানে দুটো জিনিস, একটা রেসপন্সিবল দেখানো আর রেসপন্সিবল হওয়া। রেসপন্সিবল দেখালে অ্যাকচুয়ালি নিজেরই ক্ষতি, মানে রেসপন্সিবল দেখানোটা হচ্ছে নিজেরই ক্ষতি অ্যাকচুয়ালি। কারণ কি, এখানে হয়তো তুমি দেখাবে যে হ্যাঁ তুমি বড়ো হয়ে গেছো, তুমি দায়িত্ব নিতে শিখে গেছো, কিন্তু অ্যাকচুয়ালি তুমি না। কিন্তু যদি তুমি নিজে থেকে রেসপন্সিবিলিটিটা, তুমি যদি নিজে থেকে রেসপন্সিবল হয়ে যাও না, তাহলে ব্যাপারটা কী হবে, এটা তুমি নিজেকে ঠকাবে না অ্যাকচুয়ালি, তুমি নিজের প্রতি দায়িত্বশীল হবে। তো সেই এই জিনিসটা রাইডের ক্ষেত্রে অনেক, মানে খুব মানে এই জিনিসটা রাইডের ক্ষেত্রে তোমার কাছে অনেক হেল্পফুল হবে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে রেসপন্সিবল হও নিজের প্যারেন্টসদের প্রতি এবং নিজের প্রতি, অ্যান্ড তাহলে জিনিসটা কী হবে, খুব ইজি হবে তোমার প্রতি। আর তোমার প্যারেন্টস যখনই তোমার প্রতি বিলিভ করতে পারবে যে হ্যাঁ তুমি, ইউ ক্যান ডু দ্যাট, তো জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে তোমার। সো দাদা, আমি যখন ফার্স্টলি যখন রাইড করি, যখন এই ডে ওয়ান রাইড যেগুলো মানে একদিনে গিয়ে একদিনে বাড়ি ফিরে আসা, তো সেই রাইডগুলো করতেও আমার প্রথমে প্রবলেম হয়েছিল যে প্রথমে আমি বলেছিলাম যাবো যখন, তখন বাড়িতে নাই বলে দিয়েছিলো, কিন্তু পরে তারা বিশ্বাস করে করতে দিয়েছিলো এবং সাকসেসফুলি সেগুলো কমপ্লিট হয়েছিল। তো এখন যেগুলো এই বড় রাইড যেগুলো করতে চাইছি সেইগুলোতে তো নিশ্চয়ই তোমারও কিছু প্রবলেম হয়েছে, যেগুলো আমার, আমি যেরকম এখন নিজের প্যারেন্টসদেরকে কনভিন্স করছি তারা একটু আপত্তি জানাচ্ছে, তো সেরকম তো তোমার ক্ষেত্রেও হয়েছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রেই হবে। তো আমি মানে অ্যাজ মানে যেটুকু এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে বলছি, যারা বিগিনার তাদেরকে বলছি যে কখনো বাড়িতে এরকম বলো না যে প্রথম দিনই গ্যাংটক যাব, এরকম কোনো প্ল্যান নেই কি দার্জিলিং যাবো, এরকম না। অলওয়েজ স্টার্ট উইথ স্মল স্টেপ, মানে ছোটো ছোটো রাইড দিয়ে শুরু করো যেটা একদিনে কমপ্লিট হবে, হয়তো 100 কিলোমিটার, ম্যাক্সিমাম 200 কিলোমিটার, গেলে বাড়ি চলে এলে, এইরকম টাইপের রাইড। তো কী হবে, এতে তোমারও কনফিডেন্স বাড়বে অ্যান্ড তারাও হয়তো একটু কিছুটা হলেও বিশ্বাস করতে হবে হ্যাঁ যে মানে ইউ ক্যান ম্যানেজ ইট। তো প্রথমে ছোটো ছোটো স্টেপ দিয়ে শুরু করো। বেসিক্যালি আমার যেটা সমস্যা হয়েছিলো যে আমিও ছোটো ছোটো রাইড দিয়ে শুরু করেছিলাম, আমার ফার্স্ট যে রাইডটা ছিল সেটা ছিল জলঙ্গি, দেন বোলপুর, অ্যান্ড দেন কলকাতা, এইভাবে আস্তে আস্তে দেন যতগুলো আমি রাইড করেছি আদৌ, তো এইভাবেই হয়েছে সব কিছু। তো আমিও সাজেস্ট করবো তোমরাও এইভাবে শুরু করো। তো বেসিক্যালি আমার বাড়িতে যেটা সমস্যা হয়েছিলো, মানে সমস্যা বলতে সেরকম কিছু সমস্যা না, জাস্ট মাকে কনভিন্স করা, মানে যেটা আগেও বললাম যে বাবা ফ্রি মাইন্ড, কোনো সমস্যা নেই, তো মাকে জাস্ট কনভিন্স করা সেটাই। অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি ভাবে যেটা যে হয়তো, যেহেতু আমরা কি, আমরা আদরের মানুষ সত্যি কথা বলতে গেলে, তো তারা এটাই ভাবে যে হয়তো আমি বাইরে গিয়ে ম্যানেজ করতে পারবো না, কীভাবে হোটেল বুক করব, খাওয়া দাওয়া, বাইকটা নিয়ে যাচ্ছি একটা এক্সপেন্সিভ জিনিস, সেটাকে কীভাবে রাখবো না রাখবো, সেই ব্যাপারগুলো। তো তারা হয়তো ভাবে যে হয়তো জিনিসগুলো মানে আমাদের কন্ট্রোলের বাইরে হয়ে যাবে, সেই জন্য তারা ভয় পায়।
অ্যান্ড আর একটা জিনিস বলবো যে তোমার প্যারেন্টসদেরকে মানে ছোটো ছোটো একটু স্পিন মানে ছোটো ছোটো একটু রাইডে নিয়ে যাও, মানে বাবাকে হয়তো পিছনে নিলে একটু হালকা হবে, তুমি যে ঠিকভাবে বাইক চালাও উইথ রেসপন্সিবিলিটি সেটা মানে বোঝানোটা উচিত, অ্যাকচুয়ালি ডেফিনেটলি উচিত। মানে তাহলে একটা কীভাবে একটা বিশ্বাস আসবে যে হ্যাঁ মানে আমার মানে যেই মানে আমার ছেলে যে মানে ই ক্যান ডু ইট, তার প্রতি একটা তোমার প্রতি একটা রেসপন্সিবিলিটি আসবে। তো আমি মনে করি মাকে বাবাকে এভাবে ছোটো ছোটো স্পিনে কিংবা হয়তো চলো বাবা আমি তোমাকে নিয়ে যাচ্ছি এখানে এরকম কিছু বলে জাস্ট তাকে নিয়ে যাও, তো এটাতে একটা কী হবে রেসপন্সিবিলিটি একটা বিশ্বাস জেনারেট হবে, হুইচ ইজ ভেরি গুড ফর ইউর রাইড। তো আমি মনে করি এটা অ্যাকচুয়ালি করা দরকার। সো দাদা, আমি যে এরকম একটা লং রাইডে যাবো এতটা দূরে একটা প্ল্যান যে করছি, তো লং রাইডে যাওয়ার জন্য আমার এসেন্সিয়াল যে জিনিসগুলো সেগুলো আমার কী দরকার একটা লং রাইড করতে গেলে? প্রথমে অ্যাকচুয়ালি বলবো যে ফার্স্ট অফ অল হেলমেট তো কম্পালসারি, মানে আমি অ্যাজ এ রাইডার আমি বলি, মানে আমি আজ অব্দি মানে উইদাউট রাইডিং গিয়ার কোনো রাইড করিনি ফার্স্ট অফ অল। তো যাই হোক, মানে অনেক ইনভেস্টমেন্ট আছে, অনেক টাকা আছে, তো আমি কাউকে ফোর্স করছি না যে রাইডে যাওয়ার জন্য প্যারেন্টসকে ফোর্স করো যে জ্যাকেট লাগবে, হেলমেট লাগবে, গ্লাভস লাগবে, প্যান্ট লাগবে, মানে রাইডিং বুটস লাগবে, এটা ঠিক না। অ্যাকচুয়ালি আমি বলবো যে তুমি নিজে সেভ করো, আমি যেটা করেছি আমি নিজে সেভ করেছি। ফার্স্ট আমি কিনেছিলাম একটা হেলমেট কিনেছি, দেন জ্যাকেট কিনেছি, রাইডিং প্যান্টস, রাইডিং বুটস, আস্তে আস্তে জিনিসগুলোই করো। কিন্তু মানে এই জিনিসগুলো না রাইডিং মানে এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট, মানে লোকে ভাবে হয়তো স্টাইল মারার জন্য, মানে ফ্র্যাঙ্কলি বলছি স্টাইল মারার জন্য, অ্যাকচুয়ালি লোকে ভাবে যে হ্যাঁ স্টাইল মারার জন্য হেলমেট জ্যাকেট, কিন্তু অ্যাকচুয়ালি না, মানে 40 ডিগ্রি গরমে তারপরে -6 ডিগ্রি ঠান্ডাতে, ঠিক আছে, মানে এই যে এর যে প্রয়োজনীয়তা সেটা আমরা জানি, মানে কতটা এটা প্রয়োজন হয়। তো গরমে পড়ে থাকাটা কতটা কষ্টকর মানে যারা পড়ে তারা জানে অ্যাকচুয়ালি, বাট সেফটি ইজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। তো সেফটির জন্যই, আর বাড়ির লোক কিছুটা হলেও মানে শান্ত মানে একটা স্বস্তি পায় যে হ্যাঁ ছেলে হেলমেট রাইডিং গিয়ার পরে বাইক চালাচ্ছে, কিছুটা হলেও তারা একটু মানে একটা ই থাকে, একটা পজিটিভিটি থাকে। তো রাইডিং গিয়ার্সটা অবশ্যই ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে কিছু কিছু সেভ করো আস্তে আস্তে, দেন একটা একটা করে জিনিস নাও, কারণ এগুলো সত্যি খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি আজ বুঝছি, আগে হয়তো বুঝতাম না, আমি এখন বুঝি যে রাইডিং গিয়ার্সে কতটা ইম্পর্টেন্স। আর আরেকটা জিনিস রাইড করার সময় এটা বলবো যে যখনই মানে রাইড যখনই শুরু হলো, ঠিক আছে, তখন থেকে তুমি হয়তো রাইডের মজা নিচ্ছ কিন্তু বাড়ির লোক হয়তো চিন্তা করছে, অবভিয়াসলি চিন্তা করবে। তো আমি এটা বলতে চাইছি যখনই হল্ট নিচ্ছ বা কোথাও দাঁড়াচ্ছ, ফার্স্টলি আমার প্রথম কাজ হয় বাড়িতে ইনফর্ম করা যে ইয়েস কানেক্ট থাকা, যে আমি এখানে পৌঁছেছি, এত দূর হলো, মানে তাদেরকে ইনফর্ম করতে থাকা যে হ্যাঁ এতটা, তাহলে আমি এতটা, হ্যাঁ এটাও একটা রেসপন্সিবিলিটির পার্ট যে বাড়িতে জানানো যে আমি এত দূর এসেছি, এতটা হলো আর এতটা বাকি আছে, খেয়ে নিয়েছি, মানে জাস্ট ইনফর্ম করা, ইনফর্ম করা এটা একটা রেসপন্সিবিলিটির পার্ট। তো এটাই। অ্যান্ড আর একটা জিনিস, মানে বাইকটাকে যেহেতু মানে আমরা কি আমাদের বয়েজ আমরা ছেলেদের কাছে আমরা বয়েজদের কাছে বাইকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড আমরা সত্যিই আমার বাইককে অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, মানে খুব ক্লোজ একটা ফ্রেন্ড বলতে গেলে। তো সেটার জন্যই বলবো যে বাইকটাকে মেনটেন করো, মানে মেনটেন করতে বলতে ক্লিন রাখো বাইকটাকে, মানে অ্যাকচুয়ালি কী বলো মানে একটা তুমি যে বাইকটাকে ভালোবাসো সেটা বই প্রকাশ করো, দেখাও, যাতে প্যারেন্টসরা বুঝতে পারে হ্যাঁ যে ইউ লাভ ইউর মোটরসাইকেল অ্যান্ড ইউ লাভ ইউর প্যাশন। তো এটার জন্য আমি বলবো এটা করতে পারো, তো বাইকটাকে মেনটেন করো, তাকে অলওয়েজ ক্লিন রাখো, অ্যান্ড ইয়েস এটাই। সো দাদা, লাস্ট একটা কোশ্চেন, সো অ্যাজ এ বিগিনার অ্যান্ড তুমি যেহেতু অনেক রাইড করেছো, একজন এক্সপিরিয়েন্স রাইডার, সো আমাদের মতো বিগিনারদেরকে তুমি একটা মেসেজ কী দিতে চাও? আচ্ছা, তো মানে যারা বিগিনার আছে, তো ফার্স্ট অফ অল আমি প্যারেন্টসদেরকে বলতে চাই, প্রথমে মানে মানে যা মানে প্যারেন্টসদেরকে আমি এটাই বলতে চাই যে প্রথমে আপনারা নিজেদের বাচ্চাদেরকে হাই সিসির বাইক দিয়েন না, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাই তারা মানে ছোটো থেকে শুরু করে, কারণ একটা হাই সিসি, হ্যাঁ 150 সিসি, 125 সিসি যত যা আছে এগুলো, মানে বেসিক্যালি যদি মানে সে জাস্ট সবে বাইক চালানো শিখেছে তার কোনো আইডিয়া নেই অ্যাবাউট মানে বাইকের অ্যাকচুয়ালি যে পাওয়ার তার কোনো আইডিয়াই নেই অ্যাকচুয়ালি, তো তাকে প্রথমেই হাই সিসির বাইক দেওয়াটা আমি মনে করি না মানে ঠিকঠাক। তো প্রথমে ছোটো সিসির বাইক দিয়ে শুরু হোক এটাই। আর ইউথদেরকে একটা মেসেজ, ভাই সেফলি চালাও, মানে অলওয়েজ মানে সেফটি কেয়ার চেষ্টা করো, হেলমেট অ্যান্ড শু অ্যাটলিস্ট মানে এই দুটো ক্যারি করার, বাদ বাকি তো গ্লাভস ট্লাভস এগুলো আছেই। তো ছোটো ছোটো স্টেপ নিয়ে শুরু করো আর রেসপন্সিবিলিটি দেখাও, আর মানে প্যারেন্টসদেরকে কখনো ফোর্স করো না যে হ্যাঁ মানে এটাই মানে করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তাদেরকেও বোঝার চেষ্টা করো যে তাদের পয়েন্ট অফ ভিউটা জানার চেষ্টা করো, অ্যান্ড সেফলি গাড়ি চালাও, অ্যান্ড ডোন্ট বি এ স্কুইড, চেস করতে যেও না, মানে নিজের রেসপন্সিবিলিটির সাথে গাড়ি চালাও, যখনই বাইক চালাবে রাস্তাঘাটে এরকম পাওয়া যায়, তো মানে তাদের মতো হয়েও না, একজন রেসপন্সিবল রাইডার হও অ্যান্ড রেসপন্সিবিলিটির সাথে যাও, ফেরত আসো, কারণ বাড়িতে ওয়েট করে লোকে, তোমারও রেসপন্সিবিলিটি দেখাও। তো হ্যাভ এ সেফ রাইড গাইস, সো ইয়েস দ্যাটস অল।
সো থ্যাংক ইউ সো মাচ দাদা তোমার এতটা এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করার জন্য। আশা করি তোমাদেরও এই ভিডিওটা খুব কাজে লাগবে, বিশেষ করে যারা বিগিনার আছো আমার মতো রাইড করতে চাও তাদেরও খুবই কাজে লাগবে। সো এই ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো আনটিল দেন সাইনিং আউট, মি পৃথ্বীরাজ, অলওয়েজ চেজ ইউর ড্রিমস উইথ ক্রেজি বাইকার এম। বাই বাই।